ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত। একদিন বন্ধ থাকার পর আজ আবার করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিচ্ছেন নিবন্ধিত ব্যক্তিরা। দেশে করোনায় আরো 5 জনের মৃত্যু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য দিয়েছে। নতুন শনাক্ত 404 জন, 6 বিভাগে কেউ মারা যাননি। টিকা নিয়ে মিথ্যে প্রচারণা ও গুজব বন্ধ হওয়ায় ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আল জাজিরায় বিভ্রান্তিমূলক অপপ্রচারে নেপথ্যে দেশ বিদেশে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে জানিয়েছেন ওবায়দুল কাদের। দেশে ফিরেই গ্রেফতার, 5 ঘন্টার মধ্যে জামিন পেলেন রণ হক সিকদার। অংশ নিতে পারবেন পিতা জয়নুল হক সিকদারের নামাজে জানা যায়। শীতের বিদায় ঘন্টা বেজেছে উত্তরে, এবার আর হানা দেবে না শৈত্য প্রবাহ বলছে আবহাওয়া অধিদপ্তর। ক্যাপিটাল হিলে সহিংসতায় ট্রাম্পের উস্কানি দেওয়ার অভিযোগকে ভয়ঙ্কর মিথ্যে বলে অভিহিত করেছেন তার আইনজীবীরা। ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে 15 জন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে বিপর্যয় এড়াতে লড়ছে বাংলাদেশ। তৃতীয় দিনে প্রথম সেশনে মোহাম্মদ মিথুন এবং মুশফিকের উইকেট হারিয়ে ফলনের আশঙ্কায় টাইগাররা।